নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। দলীয় কর্মী ও সমর্থকদের তাড়া খেয়ে এলাকা ছাড়তে বাধ্য হলেন কমলাক্ষতে প্রকাশিত। জীবন ও সম্পত্তি রক্ষায় আতঙ্কিত চেকার চামবাসী, এলাকার বর্ডার আউটপোস্ট স্থাপনের দাবি। বরখলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে শীঘ্রই নদী ভাঙ্গন প্রতিরোধের আশ্বাস বিভাগীয় মন্ত্রী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দলীয় কর্মী ও সমর্থকদের তাড়া খেয়ে এলাকা ছাড়তে বাধ্য হলেন কমলাক্ষতে প্রকাশিত। কাটিগড়ার নদীবাঁধ পরিদর্শনে বিজেপি কর্মীদের তাড়া খেয়ে এলাকা ছাড়তে বাধ্য হলেন বিধায়ক কমলাক্ষতে প্রকাশিত। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার। গত কিছুদিন ধরে কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হওয়ার স্বপ্ন দেখছেন করিমগঞ্জের কমলাক্ষতে প্রকাশিত, যার ফলে বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে কমলাক্ষতে প্রকাশিত নদীবাঁধ পরিদর্শনে গেলে কাটিগড়া মণ্ডল বিজেপির কর্মী ও সমর্থকেরা কমলাক্ষতে প্রকাশিতকে তাড়িয়ে দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার সামনেই কর্মীরা কমলাক্ষ, গোবেক, মুর্দাবাদ ধ্বনিতে এলাকাকে মুখরিত করে তোলেন। ইয়াতে আমার যিকেইখন স্লুইচ গেট আছে তাতে 40খন চেপ্টার আছে, 40খনত 33খন ফাংশনেল আছে, 7খন ডিফাংক্ট হয়ে আছে, কিন্তু সেইখনে সেই 7খনে বিশেষ অসুবিধাৰ সৃষ্টি কৰিব পৰা নাই। যিহেতু টেকনিকেল কথা আৰু পানী আহিলে ফৰ্চত বহুত বেছি আহে, গতিকে এখন দুখন চেপ্টাৰ বেয়া হোৱা ভাল হোৱা সেইটো সাধাৰণ ঘটনা, কিন্তু মেক্সিমাম চেপ্টাৰ ভাল হৈ আছে। আকৌ কৈছোঁ, আউট অফ 40খন চেপ্টাৰ 33খন ফাংশনেল হৈ আছে, বাকিখিনিও ভাল অতি সোনকালে করা হব। আজি এটা নতুন সিদ্ধান্ত লৈছোঁ, এই যে 6খন স্লুইচ গেট আছে, ইয়াতে 6খন স্লুইচ গেটক আমি স্থানীয় মানুহৰে এখন চোৱা চিতা কৰাৰ কাৰণে কমিটি বনাই দিম। ডিচি মহোদয়ে এই কমিটি এনাউন্স কৰিব বা কমিটি এপ্ৰুভেল দিব, আৰু তেওঁলোকক ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টে বছৰত কিবা এটা 25,000 হওক, 50,000 হওক, কিবা এটা মাননি দিব, তেওঁলোকে যাতে এই স্লুইচ গেটখিনি চোৱা চিতা কৰে। ডিপাৰ্টমেণ্টৰ মানুহটো থাকিবই, কাৰণ আমাৰ ইঞ্জিনিয়াৰজন বৰ্ডাৰপুৰৰ পৰা আহি পাওঁতে ইয়াতে দুঘণ্টা লাগে, ইমিডিয়েটলি চাব নোৱাৰে। এছ ডি অ'জন আহি পাওঁতে এঘণ্টা লাগে। গতিকে মুখ্যমন্ত্রী মহোদয়ে মোক এটা পৰামৰ্শ দিছে যে আমি এইবাৰৰ পৰা অসমৰ যিমান মথাউৰি আছে তাত 6 কিলোমিটাৰ 7 কিলোমিটাৰত এখন এখন পাব্লিক কমিটি কৰিব পাৰোঁ নেকি। জীৱন আৰু সম্পত্তিৰ নিৰাপত্তাহীনতাই ভুগছেন চেকাৰ চামবাসী, আতঙ্ক দিন যাপন করছেন তারা। নিরাপত্তা সুনিশ্চিত করতে এলাকায় স্থায়ী বর্ডার আউটপোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন গ্রামবাসী। 2003 সালে মার ডিমাসা ডাঙ্গায় কাছাড় জেলার চেকারচাম ম্যাটানতল গ্রামে মার জঙ্গিরা 31 জন মানুষকে গুলি করে হত্যা করেছিল। মণিপুর রাজ্যে মণিপুরি এবং কুকি সম্প্রদায়ের সাম্প্রদায়িক দাঙ্গার বর্তমানে এই এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে, কারণ সপ্তাহ দিন আগে এই এলাকার কুকি জঙ্গিরা রাতের অন্ধকারে ব্ল্যাক ফায়ার করে। পার্শ্ববর্তী গঙ্গাপুর এলাকা থেকে 3 উগ্রপন্থীকে পুলিশ আটক করে পুলিশ উগ্রপন্থীর খণ্ডযুদ্ধে 3 উগ্রপন্থী নিহত হয়। সাম্প্রতিক এই ঘটনা প্রবাহে বর্তমানে স্থানীয়দের নিরাপত্তায় একটি অস্থায়ী ক্যাম্প বসালেও আতঙ্কে রাত্রিতে অনেকেই ঘরের বাইরে জঙ্গলে বসবাস করছেন। এক কথায় চূড়ান্ত আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায়। গতকালকে গেছিলাম যে গ্রামে নানান আতঙ্ক দেখা দেওয়ার ফলে গতকালকে না, আমরা প্রায় 2003 পরে থেকে আমরা মেমোরিয়াম দিয়ে দিই, ক্যাম্পের লাগি বহুতবার দেওয়া হয়েছে। মধ্যে এখানে হাফলংয়ের ম্যাডাম নন্দিতা করল যে মন্ত্রী, তাইনও আইসিল এখানে, তান গাছেও দিলাম যে মেমোরেন্ডাম, কিছু তো আর রিজাল্ট পাইলাম না। তো গতকালকে ডিসি স্যারে মেমোরেন্ডাম দেওয়ার পরে কইছে যে এটা ক্যাম্পের কোনো বাজেট নাই, অ্যালটমেন্ট নাই, আগামী বছর যদি চেষ্টা করলে আগামী বছর দেওয়াইব ওরকম কইছে। আমরা কইলাম স্যার এখন বাড়িতে মানুষ থাকে না ধরাইয়া, তো এরকম করলে তো আমরা ওটাই কইছে যে আগে আরো ডিমান্ড করছেন আপনারা, না ডিমান্ড করছে না। তো আমরা তো কইলাম আগে বহুতবার ডিমান্ড করা, তো পুরানা যেটা আছে আগে ওটাও মেমোরেন্ডামটা উন্নতি নামিয়ে দিব ওরকম কয়ে দিছে। ভাবি তো আমরা তো এখানে একটা সিআরপি ক্যাম্প যদি থাকে স্থায়ীভাবে, মানে এখন কি অস্থায়ীভাবে আছে? ও এখন অস্থায়ীভাবে, মানে স্থায়ীভাবে লাগে আপনার? স্থায়ী দাবি আছে, স্থায়ীভাবে লাগে। 2003-এ তো মারা গেছে, আমার কাকু মারা গেছে, আমার দাদা মারা গেছে, এরপরে আমার জামাই করে থাকি কাকু কাকা শাশুড়ি মারা গেছে,
তারপরে তো গাঁওয়ের মানুষ বেজানো মারা গেছে, মাসির মাসির জামাই মারা গেছে, গড়ের মানে গ্রামের কাকু ভাই এরা মারা গেছে, উগ্রপন্থী ইয়ে করছে মারছে। এখন তো মানে আমরা তো মানে সপ্তাহ দিন হয়ে যারা আইয়া মানে রাস্তার আইয়া তারা ইয়ে করে গুলি উলি চালাইয়া গেছে। এরপরে তো গন্ডগোল গন্ডগোল, আমরা তো বাড়ির থাকি না, সরিয়ে সরিয়ে জঙ্গল মানে রাইড হলে জঙ্গলত গিয়া থাকি, আর দিন হলে তো গড়ে আই, আর আমরা তো ক্যাম্পের লাগে দরকার, ক্যাম্প লাগে আমরা। বড়খোলার বিভিন্ন এলাকা দর্শন করে শীঘ্রই নদী ভাঙন প্রতিরোধের আশ্বাস বিভাগীয় মন্ত্রীর। প্রথমবারের মতো বড়খোলা জাটিঙ্গা নদী পরিদর্শন করেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। শনিবার বিভিন্ন এলাকা পরিদর্শন করে শীঘ্রই সমস্ত নদী ভাঙন প্রতিরোধের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এদিন এলাকার 2 কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় নদীবাঁধের সংস্কার কাজ শীঘ্রই শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন। এদিন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, জেলাশাসক রোহন কুমার ঝা ও আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে আমরা অত্যন্ত খুশি, আজকে আমাদের জল বিভাগের মন্ত্রী, জল স্বাস্থ্য বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় বড়খোলাতে আইসেন, পদার্পণ করছে। করি আমরা এই যে নদী ভাঙন, জাটিঙ্গা নদী প্রচুর জায়গা ভাঙন এখানে আসে, বহুদিন থেকে আমরা আবেদন নিবেদন করার সত্ত্বেও আজকে একটা মেমোরান্ডাম আমরা দিছি এবং আজকে তাই সরজমিনে নদী ভাঙন দেখছ। এখানে ঐতিহাসিক রাজা স্কুল, ঐতিহাসিক নিমাতা মন্দির, বড়লা থানা, ফায়ার ব্রিগেড এবং প্রচুর মানুষের বাড়িঘরও ভাঙিয়া গেছে এবং এখান থেকে নারায়ণচড়া থেকে প্রচুর ভাঙন আছে। তো মন্ত্রী আজকে আশ্বাস আওয়ার পরে তার সরজমিনে দেখছেন এই নদী ভাঙন, যার পরে কইছেন যে ক্রমান্বয়ে আমরা রাস্তার যে ক্রমান্বয়ে এগুলো কাজ করবা, যে এখান থেকে 2 কিলোমিটার একটা আশ্বাস দিচ্ছে ক্রমান্বয়ে কাজ করবো। তো উপস্থিত আসলে আমরা লক্ষ্মীপুরের বিধায়ক, শিলচরের বিধায়ক এবং আমাদের ডিস্ট্রিক্ট বিজেপির সভাপতি বিমলেন্দু রায় এবং ডিসি মহোদয় উপস্থিত আসিলা এবং বিভাগীয় কর্তৃপক্ষরাও আসিলা এবং গোপাল রায় আমাদের প্রভারী এবং বড়লা মণ্ডলের মণ্ডল সভাপতি পিনাক দাস এবং প্রাক্তন জেলা পরিষদ অজয়াল সুরভাই সেও উপস্থিত আসি এবং আমরা এই সমস্ত সমস্যা তুলিয়া ধরছি। এটা লাগে আসলে আমরা যে মন্ত্রী যে আইস এটা লাগে আমরা অশেষ ধন্যবাদ জানাই জানাই। বড়খোলার আদাকুচি থেকে বিপুল পরিমাণের চেরাকাঠ উদ্ধার বন বিভাগের বিট অফিসার কবীন্দ্র হোজাইয়ের নেতৃত্বে চেরাকাঠ উদ্ধার করে বন বিভাগ। উদ্ধারবন্দ্রাঞ্জার অধীন মারুয়াছড়া বিটের অন্তর্গত বড়খোলার আদাকুচি এলাকা থেকে আনুমানিক 55 ফুট চেরাকাঠ জব্দ করে বন বিভাগ। শনিবার মারুয়াছড়া বিট অফিসার কবীন্দ্র হোজাইয় দলবল নিয়ে আদাকুচি থেলে চেরাকাঠ উদ্ধার করে মারুয়াছড়া বিট অফিস কার্যালয়ে নিয়ে আনেন। জব্দ করা চেরাকাঠের বাজার মূল্য আনুমানিক 35,000 টাকা হবে। শনিবার সংবাদ মাধ্যমে বিট অফিসার কবীন্দ্র হোজাই জানিয়েছেন, প্রতিদিন তার এলাকায় জঙ্গলে টহল দিয়ে থাকেন। শনিবার ও টহল দেওয়ার সময় আদাকুচিতে চেরাকাঠ জব্দ করেন তিনি। তিনি জানান, জঙ্গলে গাছ কাটতে কাউকে পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেবেন বলে তিনি হুঁশিয়ারি দেন। एक पेट्रोलियम एक जगह में पेट्रोलियम में गया, ऐसे तो हर टाइम पेट्रोलियम में जा रहता है लेकिन आज में एक ही जगह से हम लोग सिराखाट 65 पीस जैसे वो आधा खुशी साइज और उसका वैल्यू होगा 33 से टोटल फोर्ट होगा ऐसे 55 फोर्ट जैसे होगा अनुमानित। और इसमें हम लोग का ফরেস্টগার্ড, ফিক্স পে আর APF পার্সোনেল সব লেখে হল পেট্রোলিং করতে মিলনে কে বাদ ট্রাকসে লেবার লাগাকে বলাসা অফিস মে কাস্টডি আচ্ছা কাস্টডি মে রাখা আজকাল কাটনে বলা কাজ পাতা নেই তো অভি তো কিসনে কাটা নেই কাটা ও কই কিছু নেই বতায়া আমার উসকো নোটিস দেগা কিসনে কাটা নেই কাটা কিসকা মাল হয় নেই হ্যাঁ লেকিন ও কিছু কা বাগান উগান সে নেই সাইড রোড কা তোর আন্দার সে কাটা পে মিলা হ্যাঁ পেট্রোলিং করতে পারে ঠিক। অ্যান্ড্রোমেডার সাব ডিরেক্ট সেলস এজেন্সি ও তার সাব শ্রী অ্যাসোসিয়েটের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিষ্ঠানটি ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে নাগরিকদের সেবায় কাজ করে যাচ্ছে। অ্যান্ড্রোমেডার সাব ডিরেক্ট সেলস এজেন্ট সুরজিৎ ঘোষ একথা জানিয়েছেন। শুক্রবার শিলচর হাসপাতাল রোডে থাকা অ্যান্ড্রোমেডার সাব ডিরেক্ট সেল এজেন্সি শ্রী অ্যাসোসিয়েটেড কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সুরজিৎ ঘোষ জানান, গ্রাহকদের বিভিন্ন ঋণ পাওয়ার সুবিধা ও পরামর্শ প্রদান করে যাচ্ছে। গ্রাহকদের ঋণ পেতে সকল আইনি ও নিয়ম মেনে নির্দিষ্ট ব্যাংক ও নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিগুলোতে ব্যক্তিগত ঋণ, ব্যবসায় ঋণ, ইনস্টেট ঋণের
জন্য আবেদন করার অনলাইন ও অফলাইন প্রক্রিয়াকরণ সম্পূর্ণ করা হয় এবং সেই সাথে সিকিউরিটি, এসবিআই হাউসিং লোন, প্রপার্টি লোন, ফ্ল্যাট ক্রয় এবং বিভিন্ন প্রকার লোন পেতে প্রক্রিয়াকরণ করা সহ পরামর্শ প্রদান করা হয়। অ্যান্ডোমেডা বা তার সাব ডিরেক্ট সেলস শ্রী অ্যাসোসিয়েটের সরাসরি ঋণ প্রদান করার কোনো অধিকার নেই। ব্যাংক বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিগুলি একমাত্র গ্রাহকদের যোগ্যতা অনুযায়ী ঋণ প্রদান করে থাকেন। এদিকে সাংবাদিক সম্মেলনে প্রতিষ্ঠানের লিগ্যাল অ্যাডভাইজার সৌমেন চৌধুরী বলেন, অ্যান্ডোমেডা এবং তার সাব ডিরেক্ট সেলস শ্রী অ্যাসোসিয়েটের সরকারি নিয়ম মেনেই কাজ করছে, কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য স্থানীয় সংবাদপত্রে অপপ্রচার চালানো হয়েছে। এর জন্য দুজনের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠানো হয়েছে। স্বপ্ননীল ভট্টাচার্য এবং ওনার যে সঙ্গী আছেন ওনাদেরকে আইনি নোটিশ আমরা দিয়েছি যে 15 দিনের মধ্যে ওনারা লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করবেন শ্রী অ্যাসোসিয়েটসকে, যদি না করেন তো ওনাদের বিরুদ্ধে এক্সট্রশনের মোকদ্দমা করা হবে। এটা গেল আইনি দিক। আমরা তার প্রতিলিপি পাঠিয়েছি প্রান্তজ্যোতি, যুগশঙ্খ এবং ইস্টার্ন ক্রনিকলকে, যাতে ওনারা সংবাদ পরিবেশনে আরও যত্নশীল হন এবং ওনারা নিজেরাও ইনভেস্টিগেশন করুন যে এই সব সংবাদ পরিবেশনের পেছনের রহস্যটা কী। যদি ওনাদের কোনো জার্নালিস্ট বা যেই এই সব বিষয়ে জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তাই কারণ আমরা চাই না যে, কারণ আমরা সংবাদ পেয়ে থাকি সংবাদ মাধ্যমে, কিন্তু ডোন্ট এনগেজ ইউর সেলফস ইন মিডিয়া ট্রায়াল। মিডিয়া আমাদেরকে সংবাদ পরিবেশন করবে, কিন্তু তা টক ঝাল নুনতা লাগিয়ে একটা জিনিস, যে কোনো জিনিসকে একটা ক্রাইম বানিয়ে দেওয়া যায় না। ইনভেস্টিগেশন করা পুলিশের দায়িত্ব, যদি কোনো কিছু থাকে পুলিশ নিশ্চয় করবে। কেউ যদি আজকে শ্রী অ্যাসোসিয়েটসের কোনো কার্যকলাপের ফলে ক্ষতিগ্রস্ত হন, সেই মানুষের নিশ্চিন্তভাবে অধিকার আছে, উনি আইনের দ্বারস্থ হবেন। কিন্তু সেই স্বপ্ননীল ভট্টাচার্য বা ওনার সঙ্গিনী অথবা কোনো নিউজ পেপার এটাতে বিচারক, একাধারে বিচারক, একাধারে ইনভেস্টিগেটর হওয়ার কোনো জায়গা নেই। তাই মিডিয়া ট্রায়ালগুলো বন্ধ হোক, না হলে আইনি মারপেচ কাকে বলে তা ভবিষ্যতে দেখানো হবে। করিমগঞ্জ সরিষার ভক্তিতে ধোয়ারবন্দের পিঙ্কি সিং এই দুইজন মহিলার রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবি করেন জেলাশাসকের কাছে ডিজার্ভ ফর লাইফ সোসাইটির সদস্যরা। বৃহস্পতিবার করিমগঞ্জের ভক্তিতে মহিলা 3 মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় হঠাৎ করে দুপুর 1টা নাগাদ পেটের ব্যথার কারণে করিমগঞ্জ থেকে শিলচরের 2 বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসেন স্বামী সঞ্জীব দে। পরবর্তী সময়ে মৃত্যু ঘটে স্ত্রী ভক্তিদের। শুক্রবার ময়নাতদন্তের জন্য ভক্তিদের মরদেহ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ভক্তিদের মৃতদেহ বড় বোন ঝুমারানী দাস ডিজায়ার ফর লাইফ সোসাইটির সদস্যদের খবর দেন। সেখানে সংস্থা জাতীয় মহিলা সভাপতি গীতা পাণ্ডে সহ আরও সদস্যরা স্বামী সঞ্জীব দেকে ঘেরাও করে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন। মৃত ভক্তিদের মৃত্যুকে রহস্যজনক মৃত্যু বলে মন্তব্য করেন এবং সহযোগিতায় ডিজায়ার ফর লাইফ সোসাইটির সভাপতি গীতা পাণ্ডে বলেন, ভক্তিদের পেটে 3 মাসের বাচ্চা থাকা সত্ত্বেও সে সুস্থ ছিল, কিন্তু হঠাৎ কীভাবে পেটে ব্যথা উঠে এবং কাউকে না জানিয়ে স্বামী সঞ্জীবদের চিকিৎসার জন্য শিলচরে নিয়ে আসেন, যেহেতু করিমগঞ্জে প্রচুর সরকারি বেসরকারি চিকিৎসা কেন্দ্র ছিল। এতে বোঝা যায় ভক্তিদের মৃত্যুটি স্বাভাবিক না অস্বাভাবিক। অন্যদিকে গত কয়েকদিন পূর্বে ধোয়ারবন্দ নয়াবিল গ্রামে প্রদীপ সিংয়ের স্ত্রী প্রীতি সিংয়ের রহস্যজনকভাবে গলায় দড়ি লাগিয়ে ফাঁস লেগে ঘটেছিল, কিন্তু জানা সূত্রে প্রদীপ সিং ও প্রীতি সিংয়ের 11 বছর চলছিল এবং 2 সন্তান রয়েছে, কিন্তু প্রীতি সিংয়ের পিতা সন্দেহ করছেন ওনার মেয়ের মৃত্যুর জন্য সন্দেহ করেছেন স্বামী প্রদীপ সিং ও তার পরিবারের সদস্যদের উপর। লেকিন হম এই কেগে জব ইন লোক কাজ শক হ্যাঁ কি উনকা বহন কো মারা গিয়া হ্যাঁ এলো কে রে থে আমার পাশ কি বহন জব আতে থে আমলোগো সে বাত নেই করতে থে উসকা পতি ভি বাত নেই করতে থে হমেশা এক ডর জেসা উসকা মতলব মন মে থা কি কহিন কুছ হো রা ইন লোক কাজ শক হ্যাঁ ও তো মে এই কহুঙ্গি কি আবি তো পোস্টমার্টম হো রা হমলোগ এই পর হ্যাঁ পোস্টমার্টম আবি করনে লেকার জায়েগা কুছ টাইম মে নিকল জায়েগা প্রেগনেন্সি ভি হ্যাঁ 3 মান্থ কা লেকিন কুছ ভি হো আপকা পোস্টমার্টম রিপোর্ট কে বাদ আগে পতা চলতা কি উসকা পতি নেই কুছ কিয়া হ্যায় ইয়া ফির পরিবার নেই কুছ কিয়া হ্যায় উসকা ন্যাচারাল মৌত নেই হ্যায় তো মে করিমগঞ্জ থানা কো ভি আবি মেনে উনকা বহন কো ইন লোগো কো বোলা কি আপ লোগ থানা কো কিউ নেই জানকারি দিয়া থানা কো জানকারি দেনা হ্যায় তো উনকা বহন কো বোলা কি আপকা বহন জো করিমগঞ্জ মে হ্যায় উনকো বোলিয়ে থানা পর জাকে ইনফরমেশন দেনে কে লিয়ে তো আগর এসা কুছ হুয়া হ্যায় তো হাম লোগ আমার ডিজায়ার ফর লাইফ ইন লোগো কা সাথ হ্যায় আগর উনকা বহন কা মৌত উনকি পতি কি বজহ সে হুয়া হ্যায় তো উনকা পতি কো সাজা দিলওয়ানে কে লিয়ে হাম লোগো কো জো ভি করনা হোগা হাম লোগ করেঙ্গে কিউকি ইস তরিকা কা আয়ে দিন এক কে বাদ এক মহিলাও কা মৌত হো রহা হ্যায় আবি হাম লোগ ওর এক
लड़की का इन्वेस्टिगेशन में जाएंगे, द्वारबंद बिहार का लड़की, उसको भी मार दिया गया है, उसका पिताजी अभी हम लोगों का इंतजार कर रहा है। तो हम यही कहेंगे सरकार और प्रशासन का कि इस तरीके से जो मौत हो रहा है पति के घर में, हस्बैंड के घर में महिलाओं का, इसमें रोक लगाने की कोशिश कीजिए। और अगर ये मौत नेचुरल नहीं है तो इसका पूरी तहकीकात कीजिए और कातिल को सजा दीजिए। আজ 20 জুলাই আন্তর্জাতিক দাবা দিবস। সমগ্র পৃথিবীর সঙ্গে সমগ্র ভারতবর্ষ জুড়ে পালন করা হয় আন্তর্জাতিক দাবা দিবস। আমাদের শিলচর শহরও পিছে নেই। শনিবার অর্থাৎ 20 জুলাই শিলচরের টাউন ক্লাব পালন করলো আন্তর্জাতিক দাবা দিবস। সকাল 10টায় ক্ষুদে দাবাড়ু এবং বিশিষ্ট দাবাড়ু ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে দাবার বোর্ড ও গুটির আদলে একটি কেক কাটা হয় এবং দাবা প্রতিযোগিতা শুরু করা হয়। উল্লেখ্য, 1942 সালে বিশ্ব দাবা ফেডারেশন প্রতিষ্ঠার স্মরণে প্রতিবছর 20 জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয়। দিবসটির পালনের মুখ্য উদ্দেশ্য বিশ্বব্যাপী দাবা খেলার প্রচার করা, মানুষকে দাবা খেলতে ও শিখতে উৎসাহিত করা, দাবার সামাজিক ও সাংস্কৃতিক সুবিধাগুলি স্বীকৃতি প্রদান করা, দাবা খেলার ইতিহাস সমৃদ্ধ সাংস্কৃতিককে তাৎপর্য বিশ্বাস করা, বিশ্বব্যাপী দাবা খেলোয়াড়দের উৎসাহ প্রদান করা। দাবা খেলোয়াড়রা, দাবার সংগঠকরা, দাবায় যারা অভিভাবকরা রয়েছে, সবাইকে আমি এবং আমার সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা সবাই সমবেত হয়েছেন এই দিনটি উদযাপিত করার জন্য। এবং আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাই যে আজকে 20 জুলাই এই ধারাবাহিকতা শিলচর ঐতিহ্যবাহী টাউনটা যে বজায় রেখেছে এবং আমাদের সবাইকে এটা সুযোগ করে দিয়েছে 20 জুলাই 2024 এই আন্তর্জাতিক শেষ দিবসটাকে যাতে উদযাপিত করতে পারি এবং খেলার মাধ্যমে তথা প্রত্যেক বছরের ন্যায় এই ঐতিহ্যবাহী ক্লাব, যেটাকে বললাম টাউন ক্লাব শিলচর, 41তম মনসুন স্পোর্টস অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল উদযাপিত করছে, তার অঙ্গ হিসাবে 3-4টি সংগঠন এবং সংস্থা একসাথে মিলে তথা এনপাসন ক্লাব, চেস স্কুল শিলচর সবাই মিলে আজকে আমরা খুব আনন্দ করে আন্তর্জাতিক যেটা বললাম দাবা দিবস এটাকে আমরা খেলার মাধ্যমে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। দলীয় কর্মী ও সমর্থকদের তাড়া খেয়ে এলাকা ছাড়তে বাধ্য হলেন কমলাক্ষতে প্রকাশ্য। জীবন ও সম্পত্তি রক্ষায় আতঙ্কিত চেকার চামবাসী, এলাকার বর্ডার আউটপোস্ট স্থাপনের দাবি। বরখলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে শীঘ্রই নদী ভাঙ্গন প্রতিরোধের আশ্বাস বিভাগীয় মন্ত্রী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।